আমি যেটা বলবো সেটা হচ্ছে অ্যাসিডিটি সমস্যা। আমি আপনাদের সাথে সাথী স্কুলের মাধ্যমে হেলথ টিপস কন্টেন্ট নিয়ে প্রতি মঙ্গলবার কানেক্টেড থাকি। আমি প্রতি মঙ্গলবারই নিত্য নতুন কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাই। তো অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক সমস্যায় আমরা প্রতিনিয়ত সবাই ভুগি, কম বেশি সবাই এই সমস্যায় পড়েন। আপনারা আমাদের দেশের সবাই কম বেশি অ্যাসিডিটি সমস্যা থাকে, গ্যাস্ট্রিকের প্রবলেম থাকে। তো অ্যাসিডিটি আমরা অনেকে রোগ মনে করি এবং অনেকে এটাকে একদমই পাত্তা দিই না, আসলে এটা কোনো রোগের মধ্যে পড়ে না। এটার কিছু প্রিকশনস আছে। আমরা অনেকেই অনেক ধরনের অ্যাসিডিটি নিয়ন্ত্রক ট্যাবলেট খেয়ে থাকি বা অ্যাসিডিটি নিয়ন্ত্রক অনেক ধরনের রিফ্রেশিং জিনিস আছে যা সময়ের জন্য আমাদের পাকস্থলীকে আরামদায়ক করে তোলে। তো আমরা যেটা করি, আমরা অনেকেই আছি যারা অ্যাসিডিটি সমস্যাকে খুব বড় আকারের রোগ বলে মনে করি। তো আমরা যেটা করবো, বাজারে অনেক ধরনের ওষুধ পাওয়া যায়, সেগুলোর মধ্যে আমরা প্রেনিডিডিন, ওমিপ্রাজল, প্যান্ট্রোপ্রাজল, নিউট্যাক এসব বেশি পরিমাণে প্রচলিত কিছু ট্যাবলেট। তো প্রেনিডিডিন আমরা অনেকেই খাওয়ার আগে খাই। খাওয়ার আগে খেলে যেটা হয়, আমরা খাওয়ার পরে যে পাকস্থলী থেকে যে অ্যাসিডটা নিঃসরণ হয় সেটার কার্যক্রমটা বন্ধ হয়ে যায়। প্রেনিডিডিনের কার্যক্রমটা হচ্ছে 12 ঘন্টা। একটা প্রেনিডিডিন খেলে মূলত আমরা অ্যাসিডিটি সমস্যা থেকে 12 ঘন্টা রিলিফ পেতে পারি। এটা অন্ত্রে এবং পাকস্থলীতে খুব বেশি পরিমাণে কাজ করে। আমরা বেশিরভাগ ডাক্তারকে এই প্রেনিডিডিন প্রেসক্রাইব করতে দেখি, সচরাচর আমরা সবাই প্রেনিডিডিনই খাই। এরপরে যেটা আসবো, অমিপ্রাজল। অমিপ্রাজলও আমরা খেয়ে থাকি। অমিপ্রাজল পাকস্থলীতে অনেক বেশি পরিমাণে কাজ করে। এটি একটি পাকস্থলীতে অ্যাসিড নিঃসরণটা রোধ করে এবং পাকস্থলীর যে অ্যাসিডটা আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড সেটাকে নিয়ন্ত্রণ করে অমিপ্রাজল। আমরা এটা খাওয়ার আগে খাবো অবশ্যই। ও প্যান্ট্রোপ্রাজলও ঠিক সেই। প্যান্ট্রোপ্রাজল প্যাপটিক আলসারের জন্য খুব ভালো একটা ওষুধ। এই ওষুধগুলো বিভিন্ন মিলিগ্রামে বাজারে পাওয়া যায় এবং ওষুধগুলো আমরা খেয়ে আমাদের পাকস্থলীতে যে অ্যাসিড নিঃসরণ হয় সেটা নিয়ন্ত্রণ করতে পারি। আজ অ্যাসিডিটি সম্পর্কে আমি যা বললাম, আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে এগুলো জানাবেন আপনাদের কী ধরনের বেনিফিটসগুলো হলো। আজ তাহলে এই পর্যন্তই। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সাথে স্কুল, ধন্যবাদ।